বিসমিল্লাহিরাহমানিরাহিম, প্রিয় প্রফেশনাল নার্স ইন শিক্ষার্থীবৃন্দু, তোমাদের আজকের এই ভিডিওতে কম্পিউটার তথ্য প্রযুক্তি 1-এর অষ্টম সপ্তাহের অষ্টম অ্যাসাইনমেন্টটির সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে দেওয়া হলো। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই অষ্টম অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, একটি ওয়ার্কশিট তৈরি করে প্রিন্ট করার পদ্ধতি বর্ণনা করো। তো আসো আমরা দেখি উত্তর। একটি ওয়ার্কশিট তৈরি করে প্রিন্ট করার বিভিন্ন ধাপ নিম্নে দেওয়া হলো। দেখো এখানে 5টি স্টেপ বর্ণনা করা হয়েছে। আমরা প্রথম স্টেপে ওয়ার্কশিট ওপেন করব। প্রথমে ওয়ার্কশিট ওপেন করতে হবে। চলো আমরা দেখি একটি ওয়ার্কশিট কীভাবে ওপেন করতে হয়। কম্পিউটারে আমরা মাইক্রোসফট এক্সেল এর একটি ওয়ার্কশিট ওপেন করব। এক্সেল এক্সেল লিখে আমরা এর উপর ক্লিক করব। এরকম একটি স্ক্রিন আসবে, এটি বিভিন্ন ভাষণ বেদে বিভিন্ন রকম আসতে পারে। এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন করব। এরকম একটি খালি পাতা এখানে চলে আসবে, একটি ওয়ার্কশিট চলে আসবে। আমরা এখানে একটু বড় করে নিই। দেখো আমাদের একটি ওয়ার্কশিট ওপেন হয়ে গেল। এবার আসি আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে, 2 নম্বর ওয়ার্কশিটে লেখালেখি করা। তো আমরা আসো কীভাবে একটি ওয়ার্কশিটে লেখালেখি করব তা দেখি। প্রথমে আমাদের এখানে প্রয়োজনীয় একটি ডকুমেন্ট তৈরি করব। আমরা কতগুলি স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টে মার্ক যোগ করে একটা রেজাল্ট শিট তৈরি করব। তা আসলে কীভাবে আমরা করব, প্রথমে স্টুডেন্টের নাম লিখতে হবে, নেম। আমরা এখানে নামের আন্ডারলাইন করে দিচ্ছি। আমরা নাম দিই এ বি সি ডি। আমাদের 4টি স্টুডেন্টের নাম ধরে নিলাম, এ বি সি ডি। এখন তাদের বিভিন্ন সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ট্রেড ওয়ান, ট্রেড টু, চারটি সাবজেক্ট ধরে নিলাম, 4টি সাবজেক্টের মার্ক আমরা যোগ করব। এখন এখানে আমাদের ইচ্ছামতো কতগুলি মার্ক বসিয়ে যোগ করে নিব। কপি করে বসিয়ে দিচ্ছি, সময় কম, সময় বাঁচানোর জন্য।
এখন আসো আমাদের টোটাল মার্ক যোগ করি। আমরা একটি ঘর ফাঁকা গ্যাপ দিয়ে নিলাম, TUTAL। এখন আমাদের টোটাল মার্ক যোগ করার সূত্র লিখতে হবে। এখানে ফর্মুলা বারে গিয়ে আমরা সূত্র লিখে নিব, যোগ করতে হবে। টোটাল মার্ক যোগ করার সূত্রটি লিখব, সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা লিখতে হবে যোগের সূত্র, ডি কলাম এবং 4 নম্বর রো। আমরা তাহলে লিখব D4, তারপরে আমরা কলন দিয়ে আবার লিখব শেষ কলাম জি, জি রো হচ্ছে 4। এখন ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার চাপব। এখানে দেখো স্টুডেন্ট এ এর টোটাল নাম্বারের যোগফল এখানে চলে আসছে। তো অনুরূপভাবে প্রত্যেকের নাম্বারগুলি এখানে যোগ করে নেব। দেখো এখানে সবগুলি স্টুডেন্টের নাম্বার যোগ হয়ে গেছে। তাহলে এখানে প্রথম স্টুডেন্ট 230, দ্বিতীয়টি 235, এবং এগুলি কপি করে দেওয়ার কারণে এদের মার্ক মিলে গেছে। এখন আসি আমাদের এডিট করা পরবর্তী স্টেপটি হচ্ছে 3 নম্বর স্টেপ, ওয়ার্কশিটে লেখা এডিট করা। এবার আসো আমরা কীভাবে এডিট করব। এখানে আমরা স্টুডেন্টের নাম এ এর পরিবর্তে লিখব একটি নাম আব্দুল। বি এর পরিবর্তে লিখব সি এর পরিবর্তে লিখব ডি এর পরিবর্তে লিখব। আমরা এভাবে এডিট করে নিতে পারবো। এখন যেহেতু এখানে আমরা মার্কগুলি কপি করে নিছি, তাই একজনের সাথে আরেকজন মিলে যাচ্ছে, তাই আমরা মার্কগুলি এডিট করে নিতে পারি। তাহলে দেখো এখানে মার্ক চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা এডিট করে নিতে পারি। তাহলে কি হলো দেখো, আমাদের একজনের সাথে আরেকজনের মার্ক এখন আর মিলতেছে না। তাহলে এভাবে আমরা বিভিন্ন এডিট করে নিব। তারপর আমাদের প্রয়োজন মতো আরও কিছু এডিট করতে পারবো। টোটালের নিচে আন্ডারলাইন করে দিলাম, ওইটা সেন্টার করে দেই। দেখো এই টোটাল লেখাটি মাঝখানে চলে আসছে এবং এই লেখাগুলি মাঝখানে নিয়ে আসব। তাহলে দেখো আমাদের লেখাগুলি নিজেদের মতো গুছিয়ে সাজিয়ে নিব। এবার 4 নম্বর অপশনটি হচ্ছে ওয়ার্কশিট সেভ করা, অর্থাৎ আমরা কাজ করার পর এটিকে সেভ করে সংরক্ষণ করতে হবে যেন পরবর্তীতে এটা হারিয়ে না যায়। সেই জন্য আমরা যাব সেভ অপশনে। দেখি এখানে প্রথম থেকে দেখি, দেখো আমরা যাব ফাইলে, তারপরে ফাইল থেকে যাব আমরা সেভে। এখানে দেখো সেভ, সেভে ক্লিক করে এখানে
নাম দিতে হবে, আমরা কোথায় রাখবো সেই ড্রাইভটি সিলেক্ট করে নাম দেব। এখানে নাম দিয়ে সেভ করব, সাপোজ আমরা বি নাম দেব, সেভ করব। এবার ডকুমেন্টটিকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য আবার যাব ফাইল অপশনে, ফাইল অপশনে গিয়ে এখান থেকে প্রিন্ট কমান্ড সেভ দেব। প্রিন্ট কমান্ড দেওয়ার পর আসবে প্রিন্টের অপশন, এখানে দেখো ডকুমেন্টগুলি এরকমভাবে প্রিন্ট হবে, তা প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে। এবার আমরা প্রিন্টে ক্লিক করতে করলে প্রিন্টার সিলেক্ট করতে হবে, প্রথমে আমাদের যে প্রিন্টারটি প্রিন্ট করবো সেই প্রিন্টারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এবং অবশ্যই তোমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, ডকুমেন্ট প্রিন্ট করার আগে কম্পিউটারের সাথে প্রিন্টারটি সংযোগ করতে হবে এবং প্রিন্টারটি অন করতে হবে, এবং সেই মতো প্রিন্টারে কাগজ দিতে হবে, তারপর আমরা প্রিন্টে ক্লিক করলে ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একটি ডকুমেন্ট প্রিন্ট করতে হবে।